নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুরি ইউনিয়নের বড়বাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জ জেলা ছাত্র সাবেক সহ অর্থ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়েছে বিস্তারিত থাকছে নারায়ণগঞ্জ প্রতিনিধি আক্তার হোসেনের প্রতিবেদনে এ ঘটনায় নারী সহ পাঁচজন আহত হয় এবং একটি মুরগির খামারে ব্যাপক ভাঙচুর করে পানিতে ফেলে দেওয়ার ঘটনা ঘটে আহত আইবুর রহমান জানান প্রতিপক্ষ শহীদুল্লাহ সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিল এ নিয়ে আদালতে মামলা এখনও চলমান বাড়ির পাশে রাস্তা নিয়ে কথা কাটাকাটি হয় পরের দিন কিছু না বোঝার আগে শহীদুল্লাহ ইব্রাহিম ফাইজুল হাসান অলিউল্লাহ ও ওবায়দুল্লাহ সহ তিরিশ থেকে চল্লিশ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিতভাবে লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে পলিট্রি ফার্মে হামলা চালায় এ সময় বাধা দিতে গেলে আয়ুবুড়ের স্ত্রী সফিয়া বেগম সুবর্ণা ইভাকে বেধরক মারপিট করে আহত করে এই পানির মধ্যে ফেলাইছে এবং তাদের সাথে পূর্বের জের ছিল জমিনি জমি নিয়ে জ্যার ছিল সেই জ্যার দরে তারা এই মূর্তির থাপটা ভাঙছে প্লাস আমার ছোট ভাই রাজনীতি করে ছাত্র রাজনীতি করে সে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সহ অর্থ সম্পাদক সে উপর দিকে উঠা পড়তেছে সেটা চায় নিজেরা একা আমাদের নিচের দিকে দাবায় রাইখা তারা এই এলাকাটারে সুশাসন করতে এখন তাদের উপরে আপনি ডানে বামে যেসব গড়গুলার নিরহ আছে তাদের আপনি জিজ্ঞাসা করবেন তারা কিছু মুখ খুলবে না কোনো কথা বলবে না কারণ তাদের বইয়ে আজ আপনারা চলে যাবেন কালকে তাদের এ আক্রমণ করবে তাদের এখানে আছে জাতীয় পার্টির লোক তাদের এখানে আছে আওয়ামী লীগের লোক তাদের এখানে আছে বিএনপির লোক যারা নাকি বিএনপি করছে যেমন ইব্রাহিম ইব্রাহিম হচ্ছে সে জাতীয় পার্টির সাথেও তার লোকত হোসেন খোকার সাথে খুব সুন্দর সম্পর্ক হ্যাঁ তার ওয়াইফে চাকরি দিচ্ছে ল্যাকত হোসেন খোকায় তার ছোট ভাই সে চাকরি দিছে তারে দিছে চাকরি নুসলাম বাবু তার এই আওয়ামী লীগের আমলও এই অবস্থায় ছিল তার সে সবার সাথে যেই দল যেখানে সে সেইখানেই আছে আমি বনে আমি আমার আর আমার ফলায় নমাজ পুরিয়া জোহরের নামাজ পুরিয়া মসজিদে চাইছি আমার পরে আমার ছাত্র ভাইরা আষ্ট দশ জনে মিল্লা আইয়া অতর্কিতভাবে আমারে আমার ফলারে জন্নি বাইৰে ফানিত ফলাইছে ফানিত ফালৰ পৰা আমাৰ ৱাইফ গেছে আমাৰ ৱাইফ গেছে ফল আমাৰ ৱাইফৰ চোলো দুই এটাই ফানিত ফলাইছে বাই আৰু আমাৰ ফাৰ ছম গৈছে ছটৌ বৌয়ে গৈছে সেগৰ সেগৰ মাজ কৰিছে সেৰাও আহত হৈছে আমাৰ ওপৰে আমাৰ ফেমিলিৰ ওপৰে আমাৰ আব্বা মাম্মা সবাৰ ওপৰে আমাৰ ওপৰত চালাই লওক ব্রয়লার ফার্মের যে আমাদের ইটা ছিল এটা ভাঙিয়া বেড়া বোড়া সব ওরা নিয়ে নিছে নিয়ে গিয়া তারপর আমাদেরকে বাইরে প্রত্যেকটা পানিতে ফেলাইছে